আপনি আমাদের দেশটাকে শান্তির দেশ বানায় দেন মজলুম নিরীহ ফিলিস্তিনির মুসলমানদেরকে আপনি হেফাজত করে আয় আল্লাহ ইসরায়েলের নাস্তিকদেরকে আপনি হেদায়েত দেন যদি হেদায়েত না থাকে নমরুদ ফেরাউন হামান আয় আল্লাহ যাদেরকে যেইভাবে যেই তরিকায় ধ্বংস করেছেন ফেরাউনকের মতো যেভাবে ধ্বংস করেছেন তাদেরকেও আপনি ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেন আল্লাহ বাইতুল আকসা মুসলমানের প্রথম কিবলা মুসলমানদের হাতের কলিজায় দিয়ে দেন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر وارحم وأنت خير الراحمين اللهم حاسبني حسابا يسيرا اللهم اهدنا الصراط المستقيم رات دينر مليك الله جهنم جنتر مليك الله حياة موتر مليك الله عزت سنمانر مليك ابن الله رات غبير হয়ে গেছে দুনিয়ার অফিশ আদালতের দরজা বন্ধ হয়ে গেছে আপনার রহমতি বরকতি দরজা বেশি খোলা হয়েছে আল্লাহ আমার থেকে গুনাহগার এই মজলিসে আর কেউ নাই আমি সব থেকে অধম গুনাহগার আপনার দামি দামি বান্দা বান্দিগুলোকে নিয়ে হাত তুলেছি আয় আল্লাহ যার হাতখানি পছন্দ হয় তাদের হাতের ওসিলা করে আমাদের সকলের আমিন আমিন গুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন ও মাওলা এই মাহফিলকে আপনি আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন আসর থেকে এখন পর্যন্ত যারা আমল আলোচনা করেছেন যারা যেভাবে কথা বলেছেন এই কথাগুলো যারা শুনেছেন তাদেরকে আমল করে চলার তৌফিক দান করুন আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আশেপাশের কবরবাসীরা যারা ঘুমিয়ে আছেন তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন এই মজলিসের ভিতরে যাদের বাবা নাই যাদের মা দুনিয়ায় নাই রে মায়ের থেকে আপন বাবার থেকে আপন এই দুনিয়ার জমিনে কে আর আছে আল্লাহ দুনিয়াতে সবাই সরে দাঁড়ায় দুনিয়াতে সবাই পর হয়ে যায় জনম দুঃখিনী মা সন্তানকে কোনোদিন ফেলাই রেখে যায় না বিগত করোনার দিনগুলোতে আমরা বাস্তবতা দেখেছি আল্লাহ সন্তানের করোনা হয়েছে বলে ছেলে চলে গেছে মেয়ে চলে গেছে স্ত্রী চলে গেছে বন্ধু বান্ধব সবাই ফেলে চলে গেছে মা করোনা রোগীর পাশে দাঁড়িয়ে বসে বসে পাহারা দিচ্ছে সাংবাদিক ডাক দিয়ে বলে ও মা আপনি করোনার ছেলের পাশে বসে আছেন আপনি জানেন এই রোগে আপনিও মারা যেতে পারেন মা ডেকে বলে ও সাংবাদিক ভালো করে শোনো আমার সন্তান বেঁচে থাকার বিনিময়ে যদি আল্লাহ আমাকে নেয় আমি হাসি মুখে যাব আমার সন্তান দুনিয়াতে থাক আল্লাহ এই মা দুঃখিনী কার নাই জানি না রে আরে ভাইজান কাদের মা নাই একটা মায়াবী কণ্ঠে মা বলে ডাক দেন আল্লাহ মা দুনিয়ায় যাদের নাই দয়া করে তাদের মায়ের খবরটাকে জানাবেন যাদের আব্বা জান দুনিয়ার জমিনে নাই শৈশবকালে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন আল্লাহ জমিনে যাইতে দেয় নাই বাজারে যাইতে দেয় নাই কাজ করতে দেয় নাই সন্তানকে লেখাপড়ার স্বপ্ন দেখেছেন এই বাবা দুনিয়ার জমিনে কার নাই আমি জানি না দয়া করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন
رب العالمين আমার প্রিয় বন্ধু কোরাইনুল ভাই একটু অবসর পেলেই বাবার খবরের পাশে আসে আল্লাহ আমার এই ভাইটার আব্বা জান দুনিয়া থেকে নাই তেনার আব্বা সহ আজকের মজলিসে আমিও তো বাবা হারা সন্তান আমার সঙ্গে যারা যারা বাবা হারিয়েছেন মা হারিয়েছেন আমরা এতিম অসহায় আমরা দোয়া করি তাদের বাবাদের কবরগুলো মায়ের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ যাদের মা দুখিনী বেঁচে আছেন আয় আল্লাহ তাদের মাগুলোকে আল্লাহ হায়াত দারাজ করেন আল্লাহ আমার মা বেঁচে আমার আম্মাকেও হায়াত দারাজ করেন যাদের মা দুনিয়াতে আছেন তাদের হায়াতগুলো বাড়িয়ে দেন কমপক্ষে মাটাকে দেখে দেখে যেন আমাদের অন্তরের দুঃখগুলোকে নিবারণ করতে পারি আল্লাহ মনের যখন কষ্ট লাগে তখন কোথায় যাব মায়ের কাছে এসে মায়ের শরীর আসনের মধ্যে যায় লুকিয়ে থাকি মা যাদের দুনিয়াতে বেঁচে আছেন তাদেরকে বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ আজকের মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন যারা শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন আমার মা বোনেরা অনেক দূর থেকে এসেছেন আল্লাহ আমার মা বোনদের কিছুই দিতে পারলাম না আল্লাহ আমার মা বোনদেরকে আপনি হায়াত দারাজ করেন তাদের চরিত্রগুলো আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্র দান করেন আয় আল্লাহ তাদের সংসারগুলোকে সুখের সংসার বানাইয়া দেন তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ আদর্শবান বানিয়ে দেন আমার মোশাররফ ভাই সাইফুল উস্তাদ এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান আল্লাহ যারা মেহমান ছিল অনেকে আসতে পারে নাই তাদের জন্য দোয়া করি প্রিয় মোশাররফ ভাই আল্লাহ দীর্ঘ সময় ধরে কোরআনের মাহফিলে বসেছিলেন আল্লাহ তেনার জন্য আমরা প্রাণ ভরা দোয়া করি আরো যারা অতিথি এখানে আসেন যারা অর্থ দিলেন টাকা দিলেন যারা সহযোগিতা করলেন আমি তাদের জন্য প্রাণ ভরা দোয়া করি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন সবাই মায়াবী কন্টেক্টে আল্লাহ বলে ডাক দেই তো ভাই আল্লাহ আল্লাহ এই গভীর রজনীতে আপনার বান্দা বান্দিরা তোমাকে রব বলে ডাকছে আল্লাহ আপনি আমাদের দেশটাকে শান্তির দেশ বানিয়ে দেন মজলুম নিরহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করে আয় আল্লাহ ইসরায়েলের নাস্তিকদেরকে আপনি হেদায়েত দেন যদি হেদায়েত না থাকে নমরুদ ফেরাউন হামান আয় আল্লাহ যাদেরকে যেইভাবে যেই তরিকায় ধ্বংস করেছেন ফেরাউনকের মতো যেভাবে ধ্বংস করেছেন তাদেরকেও আপনি ধ্বংস করে মাটির সঙ্গে মিশাইয়া দেন আল্লাহ বাইতুল আকসা মুসলমানের প্রথম কেবলা মুসলমানদের হাতের কলিজায় দিয়ে দেন আল্লাহ 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 আমার নবী পর্যন্ত সকল নবীরা বাইতুল আকসার দিকে ঘুরে ঘুরে নামাজ আদায় করেছেন আয় আল্লাহ এটা আমাদের মুসলমানের ইজ্জত আল্লাহ এটা যদি হেরে যায় মুসলমানের ইজ্জত নষ্ট হয়ে যাবে আল্লাহ আপনি মুসলমানদের ইজ্জত হারা করিয়েন না আল্লাহ মুসলমানদের বিজয়ের পতাকা দান করেন আল্লাহ আমাদের এই বাংলাদেশকে শান্তির দেশ বানাইয়া দেন আমাদের এই বাংলার জমিনকে পবিত্র জমিন হিসেবে কবুল করেন আয় আল্লাহ সমস্ত অভাব অনটন দূর করে দেন আয় আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ আল্লাহ আমাদের মাজলুম ওলামায়ে কেরামদেরকে হেফাজত করেন মাজলুম ওলামায়ে কেরামদের খাতে হেফাজত করেন মাহফিলের ইন্তেজাম যারা সহযোগিতা করেছেন বিশেষ করে আইনুল ভাইয়ের পরিবার আরো বন্ধু-বান্ধব এলাকার যুব সমাজ এবং সাংবাদিক ভাইয়েরা যে যেভাবে প্রচার করতেছেন সকলকে আপনি হায়াত দারাজ করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله